প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা ওপেন করার জন্য। তো 45তম বিসিএস এর আংশিক প্রশ্ন সমাধান এবং 100% সঠিক সমাধান দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। রিকোয়েস্ট করব একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমেই বাংলা অংশের সমাধান, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কী বলে? মুক্তাক্ষর। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শিরচ্ছেদ, দরিদ্রতা। তারপর সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। তো বলাই বাহুল্য যে এবছর 45তম বিসিএসে অসংখ্য বিগত সালের কোশ্চেন থেকে কমন পড়েছে, এবং আপনারা বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যখন অংশগ্রহণ করবেন, বিসিএসের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন। এখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। তারপরে তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি? তামসিক। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল আছে? তিনটি ভুল আছে। তো সমাধানের কাজ চলছে, আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আপনাদের সাথে বাংলা এবং সাধারণ জ্ঞান নিয়ে শেয়ার করছি, এবং ইংরেজি আর গণিতের কাজটা চলছে। আমাদের যে টিম রয়েছে তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো যেই সাধারণ জ্ঞান কোশ্চেনগুলো দেখছেন, 7ই মার্চ, পঞ্চম তফসিল প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা 3নং অনুচ্ছেদে, তাছাড়াও কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট, বাংলাদেশে মোট কতটি ইয়ে রয়েছে, তাছাড়াও জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখ অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। 8 এপ্রিল 1972 সরকারি কর্ম কমিশন বা PSC গঠিত হয়। ঢাকা শহর ছিল 2নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধের সময়। তো এগুলো কিন্তু অনেক কোশ্চেন কমন এসেছে বিগত সালের কোশ্চেন থেকে, এবং আমরা ফেসবুকে যে কোর্সটা করেছিলাম, আমরা হৃদয় আপডেট জব প্রিপারেশনের মাধ্যমে আমরা যে বিসিএস এর প্রিলিমিনারি যে কোর্সটা করেছিলাম, মাত্র 700 টাকা ছিল এটার কোর্স ফি। এখান থেকে অসংখ্য মানুষ কমন পেয়েছে আমাদের কোর্স করে, অসংখ্য মানুষ। তার কারণ আমরা একটা কথাই বলেছি যে ভাই দেখেন, মূলত হচ্ছে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, মুক্তিযুদ্ধ বিষয়াবলী সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের বিভিন্ন জেলার ইতিহাস সম্পর্কে জানতে হবে, যেমন মৎস্য প্রজাতি গবেষণা কেন্দ্র কোথায়, ময়মনসিংহে অবস্থিত, প্রধান খনিজ প্রাকৃতিক গ্যাস, তারপর আপনার নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। এগুলো কিন্তু খুবই এক্সেপশনাল এক একটা বিষয়, এবং এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে। তো সকলের জন্য দোয়া ও শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং সম্পূর্ণ প্রশ্ন সমাধান অতি দ্রুত আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। ভিডিওটা খুব দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিন, এবং হৃদয় আপডেট চ্যানেল সবসময় আপনাদেরকে শুভকামনা জানায়। কেডার হন, দোয়া রইলো।